सो गुड आफ्टरनून एवरी वन, वेलकम बैक टू द चैनल। और आज के हलो शुक्रवार 18 तारीख आज के 18 जून। और सकाल बेला बिस्टी हो सिलेट शहर और ये कारण रास्ता घाट दुई एक बारे परिष्कार खूब सुंदर लगे, खूब सुंदर एक वेदार। आशा करी विकल पर्त बिस्टी आईतो ना बा सन्दा पर्त बिस्टी आईतो ना। ओ माई गॉड, स्पीड ब्रेकर आराम से जावा लगे स्पीड ब्रेकर। तो आशा करी बिस्टी आईतो ना, और बिस्टी जदि ना आए आज के विकल्ट अवश्य खूब सुंदर काटब। और ये मात्र बासा थी बार हिलम आसि एख नाखाली सामने आउंट एडुरा हासपाताल और किसुक्षण मध्य पहुँची जीव अम्बरखाना। हमारा बैकिंग ग्रुपर और दुई तीन जन मेम्बर आसन आज के मीटिंग पॉइंट हल अम्बरखाना। तो अम्बरखाना देखा जाक, अम्बरखाना गया देखी तारा आईन कि ना। आशा करी तारा आवार कथा चारटे समय मीटिंग पॉइंट। अलरेडी 4:05 हो गए, हमें अलरेडी लेट कारण ब्लॉगिंग सेटअप करार लगे हमार लेट हो गए पक्का। तो देखते तो होगा लगे तो होगा, आशा करी ब्लॉग भला लगभग। अम्बरखाना पॉइंट गाड़ी घोड़ा चाप किस आलका किस जम अम्बरखाना पॉइंट। और यही तो मोटामुटी शुक्रवार दिन आज के तुलनामूलक अनेक गाड़ी कम, तब अम्बरखाना पॉइंट हल्का एक गाड़ी चाप सब समय थे कम बेसि। और हमारा आज के मीटिंग पॉइंट अम्बरखाना मस्जिद पड़े वातर बाम साइडे। तो अम्बरखाना मस्जिद अलरेडी आई मस्जिद सामने देखा जा। बाइकर रखल आसें अवश्य आशा करी आशेपाशे आसें हमारा ग्रुप मेम्बररा। तो एक आस्ते आस्ते जा कारण जेहेतु हल्का जाम आसे गाड़ी चाप आसे आस्ते आस्ते जा आशा करी आशेपाशे थाकार कथा। तो सामने आसन बट देखा तो जानना। सर स्वाद सर को ठीक आसन ना भी अपना लगान ले सब आगे आई मुकदम सर सामने जाए क्या आज के रोड प्लान हईल हमें इन तक जाइम विशानाकंदी रोड ठीक है ओके चलें सर विशानाकंदी रोड बाइक ठीक है। तो सर तेल लवा लगभ नहीं ओके ओके डान चलब ओके लेट्स गो सर बिस्मिल्ला। आज का राइड शुरू हो गेलो ये लो एयरपोर्ट रोड सिलेट उस्मानिया आंतर्जातिक विमानबंदर रोड। इटा ये रोड का खूब ही सुंदर एक रोड असाधारण व्यू एक रोड। तो देखते थको का लगे तो होगा।
তো আইলাম আমরা এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্ট বাইপাস রোড। কোনটা কি সুন্দর একটা ভিউ করছে তারা, আইনো সুন্দর একটা চত্বর করে এয়ারপোর্টের। ইনো সোজা গেলে এয়ারপোর্ট, আর ডাইনে হইল গিয়া বিছানাকান্দি, সাদা পাথর, ভোলাগঞ্জ। তো খুব সুন্দর একটা চত্বর, ফ্যান্টাস্টিক একটা চত্বর। তো ইনো অনেকগুলো ট্রাক দাঁড়াইলাছে, এগুলো রাত 8টার পরে রওনা দিব ইনতাকি, কারণ 8টার আগে শহরে ঢুকা নিষেধ। তো এই কারণে ট্রাকগুলা পাথর বালু সহ দাঁড়াইয়া আছে। আর এই লগিয়া অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, বাচ্চারার লাগি একটা সুন্দর পার্ক। তো দেখতে থাকো কা সামনের ভিউ। ওয়াও, চারদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ একটা ভিউ। মাঝখানে রাস্তা, ডাইনে বামে দুই পাশে সবুজ। আর এইল এয়ারপোর্ট, এই বাউন্ডারির ভিতরে এইল এয়ারপোর্ট। তো আসি এখন আমরা শালোটিকরের কাছাকাছি, আর শালোটিকর যাওয়ার আগে সবুজ বাড়ি, ডাইন পাশে একটা বাড়ি আছে। এই বাড়ির অসংখ্য পাখি, বক আছে, পানকৌড়ি আছে, বিভিন্ন পাখি আছে, প্রচুর পাখি। সো হ্যালো এভরিওয়ান, আজকে শুক্রবার, আমরা বাড়াইছি ছোটোহাটো একটা টৌর, আর আমি একলা নাই আজকে। আজকে আমার লগে আরও দুইটা বাইক আছে, আমার সিনিয়র আছেন, মানুষ আছেন আমার সাথে, আর আছেন মুখাধ্যান স্যার। আর এখন আমরা আছি শালোটিকরের কাছাকাছি, আর ইনো ব্যস্ত রাস্তা, খুবই বিজি রোড। আর এই শালোটিকরের কাছে একটা সুন্দর পাখির বাড়ি আছে, অনেক অনেক পাখি আছে ও বাড়ির। আর আমরা ওখানে পাখি দেখার লাগি থামছি, আর ওইলে আমরা শাহাদ স্যারের বাইক, আর ওইলা মুকাদ্দম স্যারের বাইক। তো দেখতে থাকো কা, আমরা আরও কিছু ভিউ অন্তাকি দেখি, আর লগে থাকো কা। এগুলো শালোটিকর ব্রিজ, আর খুব সুন্দর একটা ভিউ আনতাকি। আর ইনতাকি আমি দূরই মেঘালয়ের পাহাড় দেখলাম, জানি না আমার ক্যামেরা তার কিনা বা ক্যামেরা কতটুকু আর বুঝলাম না, বাট খুব সুন্দর লাগের পাহাড়টা দেখিয়া। তো আমরা সামনে গিয়ে হাতের ডাইনে সম্ভবত যাই মুখি, আর ডাইনে হইল গিয়া বিছানাকান্দি রোড। এইল শালোটিকর বাজার, আর ডাইন দিকে এলো বিছানাকান্দি গোয়াইনঘাট। এইল শালোটিকর বাজার, সে প্রচুর দেশি গরু, আও কতগুলো দেশি গরু, সুন্দর লাগে দেশি গরুগুলো দেখতে। যদিও সাইজ ছোট, বাট দেশি গরুগুলাই ভালো। ওয়াও, হোয়াট এ রোড ভিউ, খুব সুন্দর, সলিড, অসাম। বহুত দিন পরে আসলে এই রোড আইছি, খুবই ভালো লাগে। বেশ বাতাস দের, আর চারদিকে খুব কালো মেঘ, আর আমরা রাস্তা খুবই ভালো লাগে, ওয়েদারটা খুবই সুন্দর। বাট প্রবলেম হইলো
বৃষ্টি যদি নামে তাহলে দাঁড়ানোর মতো একটা জায়গা দরকার, যেখানে দাঁড়াইলে বৃষ্টির বিস্তার নাই। আশা করি যে বাতাস বৃষ্টি থামে গেছে, আমরা বৃষ্টি ফাই লিখিল আবার রোডও নামে গেলাম। তো দেখা যাক আমরা টার্গেট অনুযায়ী আজকে যেতাম পারবো কিনা। আবার যে একটা বন আছে, বন পর্যন্ত যাওয়ার ইচ্ছা। তো দেখতাম এই বিছানাকান্দি রোডও ইয়াইন যে একটা বন আছে, বনটা আমরা আজকে দেখতাম পারি কিনা দেখা যাক। আমরা লাকে কতটুক ফেভার করে বন দেখা। তবে গ্রামের ভিউগুলো খুব সুন্দর, ভেরি নাইস ভিউ অফ দিস ভিলেজ। স্যার ম্যাপ দেখি, ম্যাপ দেখি আমার। আচ্ছা আমরা আমরা সুজা গিয়া, সুজা গিয়া ডাইনে তারপরে বামে। রাস্তা বড় ডেঞ্জারাস, বাইক একটু স্কিপ করলেও একদম পিছলিয়ে নিতে পারি। আবার কতদূর যাওয়া যাবে বাবা? সামনে শেষ নি, এমনও চক্কর বাড়াইছি, চক্কর দিলাম, চক্কর রেকর্ডার। ও বাড়ির সামনে রাখি দিই স্যার, বাড়ির সামনে অনেক বাড়ি আছে, বাড়ির সামনে রাখি দিই। আমরা ওখানেও রাখি দিই ভাই, একটু সাইড করে রাখি দিন যদি ইয়েটিও হয়, টেলা গাড়িও লাগাড়ি যদি হয় আমরা লাগে আটকে যাব। ও স্যার ও ঠিক আছে, ও ঠিক আছে, অন আনিলেন, অন তুলিলেন স্যার, একটা না রাখি দেন তিনটা ভাই। হয় তা ঠিক, ও আমার পিছে পিছে আউকা আটকে গেছেন নি, জুতা খুলি লাইন কথা কইছেন স্যার, আমরা পেক পানিত বড় হয়েছি, আমরা জটিল একটা অভিজ্ঞতা। ও স্যার চুল ভিজা বান দিলিছি, ওয়াও ভিউ কিন্তু স্যার, সেই ভিউ অসাধারণ একটা ভিউ, কোকিলেও ডাকের। আর বিন্না বিন্না বিন্নার সুবা, অরিজিনাল তো অ্যাকচুয়ালি হলো কাশবন স্যার, কাশবন হয় হয় অ্যাকচুয়ালি তো হলো কাশবন। ওগুলো ইউনিভার্সিটি রোডে দি গিয়া জি হয় নদী পার হইলাম জি, কত কোন যাওয়ার বাদে ডাইনে রাস্তা বা ওই রাস্তা ডাইনে হয়ে গেলাম। আচ্ছা আমি একদম জানি না, তুই যাইবো কিছু না কোনো ভাই, ঘুরতে ঘুরতে ওটা এনে যাইতে 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 ওটার দিকে যাবো রাস্তা উঠে গেছি। মেইন রোড, মেইন রোড বলতে এই পার কি দেখরা নিন, জায়গা দেখরা নি কি সুন্দর, কি তার লাইফ তো দেখতাম সেই আর কি মানুষ কম আইতে তালি। ও ভাই ওকা, ও ভাই আস, তোমার নি ভাই মালিক তুমি নি, তোমার বাড়ি কোনটা অননি, কতগুলো আছে আসিন, সাড়ে চারশো বেসন আনি, সব ডিম দেওয়া নি, ডিম দেয় ডেইলি, কতটি ডিম পাও, সাড়ে তিনশো আলহামদুলিল্লাহ, তো বাক্কা ব্যস্ত পারো আবার রাখো নানি, বেসবার আছে আমরা নিলাম নেওয়া যাইব নি, বেসবাই নি তা সব ডিম পারাস, হ্যাঁ আর যেতাম পারতাম না।
সামনে পানি Wow, what a view. অনেকগুলা শিয়াল ওখানের ভিতরে, খুব ভালো লাগে। পরিবেশটা খুবই সুন্দর, অসাধারণ একটা পরিবেশ। ও দূরে একটা বাড়ি দেখা যায়, অবৈধ একটা খালুর লাখান। একজনের কোনো একজনের জুতা অন হামাই গেছে, ফেঁকো আর তুলতে পারছে না। কি অবস্থা স্যার, ভালো আনি যাইতে জুতা অন হামাই দিল। মাছ নাই নিবা, গেছলা নি মাছ ধরার, পাইছ না? দেখাবো খালো পানি নানি জি ও কত নিবা? আপনার বাড়ি কোনটা ভাই? ও বাড়ি নি তো আমরা ওখানে বাইক রাখিয়ে গেছিলাম, আর বাইকের যেন রাখি গেছি ওখান থেকে আমরা আবার ব্যাক করি মোহন সিলেট। সো আশা করি আমার আজকের এই রুরাল এরিয়া, গ্রামীণ রাস্তা, বন জঙ্গল সব কিছু মিলাইয়া যে ভিউগুলো আছে অবশ্যই খুব সুন্দর কিছু ভিউ আছিল, এবং ন্যাচারাল ভিউটা আমি খুবই এনজয় করছি আজকের বিকালটা। সো আশা করি আপনারাও অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর লাইক বাটনও ক্লিক করবা, আর কিছু করার থাকলে অবশ্যই কমেন্টও জানাইবা। আর চ্যানেল লগিতা হোকা আর ওলা বিভিন্ন দৃশ্য, গ্রামীণ দৃশ্য, বিভিন্ন জায়গার দৃশ্য, শহরের দৃশ্য এবং দেশের বিভিন্ন এবং দেশের বাইরেরও বিভিন্ন দৃশ্য দেখার লাগে আমার চ্যানেলও থাকবা। সো দেখতে থাকা, ভালো থাকা। থ্যাংক ইউ ফর মেকিং মে পার্টস অফ ইয়ার লাইফ। হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল, বাই এভরিওয়ান।